ইডেন গার্ডেন থেকে উৎপল শুভ্র বলছি। আমার জন্য খুবই একটা স্মৃতি কাতরতায় আক্রান্ত হওয়ার মতো মাঠ এটা। এই মাঠে আমি জীবনের প্রথম টেস্ট ম্যাচ কভার করেছিলাম আজ থেকে 30 বছর আগে 1993 সালে। তো এই মাঠে এরপর আমি অনেক ম্যাচ কভার করেছি, কিন্তু আমি যতবার এই মাঠে এসেছি প্রতিবারই আমাকে আসলে এই মাঠ ইডেন গার্ডেন ফিরিয়ে নিয়ে গেছে সেই 1993 সালের জানুয়ারি মাসে, যখন এখানে খেলেছিল ভারত এবং ইংল্যান্ড। এবং সেই টেস্ট ম্যাচে সবাই ওই টেস্ট ম্যাচ মনে রেখেছেন মোহাম্মদ আজহারউদ্দিনের 182 রানের অবিশ্বাস্য একটা ইনিংসের জন্য। এবং সেই ইনিংসটা শুধুমাত্র ওই ইনিংস উনি কী করেছিলেন ওইটাই শুধুমাত্র ওইটা স্মরণীয় হয়ে থাকার একমাত্র কারণ না, ওই টেস্টের আগে আজহারউদ্দিনকে শুধুমাত্র ওই একটা টেস্ট ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছিল। এবং হি ওয়াজ অন ট্রায়াল, কারণ বাংলাদেশ চলে আসে খালি কথায় কথায়, মানে ইন্ডিয়া এর আগে সাউথ আফ্রিকাতে খুব বাজেভাবে হেরে এসেছিল, কাজে তার ক্যাপ্টেন্সি ওয়াজ অন দ্য লাইন। সেই টেস্ট ম্যাচে খারাপ করলে আজহারউদ্দিন আর ক্যাপ্টেন থাকতেন না। তো আজহারউদ্দিন 182 রান করে সেটা সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন এবং সেই ম্যাচ জেতার পরে আজহারউদ্দিনের ক্যাপ্টেন্সি আরও অনেক দিন দীর্ঘায়িত হয়েছিল। ওইটা গ্রাহাম গুচের 100 টেস্ট ম্যাচ ছিল ইংল্যান্ড ক্যাপ্টেন। এবং ওই যে ইংল্যান্ডে সেখানে 3-0 হেরেছিল, বিনোদ কাম্বলের ডেবু হয়েছিল ওই টেস্টে, এরকম আরও অনেক স্মৃতি। এরপর আমি এইখানে অনেকগুলো টেস্ট ম্যাচ কভার করেছি। এবং কলকাতায় ইডেন গার্ডেন মানে হচ্ছে, আপনারা যদি ইতিহাস দেখেন, এই আমি যে সময়টার কথা বলছি 90-এর দশক, সেই সময়টা যদি বলেন পুরোটাই হচ্ছে কলকাতায় টেস্ট হবে, ওয়ানডে হবে, বিশেষ করে টেস্ট ম্যাচ, এবং আজহারউদ্দিন বিরাট কিছু করবে। মানে আজহারউদ্দিনের সেঞ্চুরি কলকাতার জন্য এটা একজন বাধা ছিল। তেন্ডুলকারেরও খুব ভালো ভালো ইনিংস আছে এখানে, কিন্তু আজহারের বিশেষ করে আমি যদি আলাদাভাবে বলি, ওটা মনে হয় 96 সালে ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা টেস্ট ম্যাচ, ল্যান্স ক্রুজনারের ডেবু হয়েছিল এখানে। আজহার 74 বলে সেঞ্চুরি করেছিলেন, সেই সময় সম্ভবত টেস্ট ক্রিকেটের থার্ড ফাস্টেস্ট সেঞ্চুরি বা ফোর্থ এরকম ছিল। এবং ক্রুজনারের একটা ওভারে তিনি পরপর 5টা বলে 5টা 4 মেরেছিলেন, এর মধ্যে 1টা 4, এটা মাঝে মধ্যে আমি ইউটিউবে দেখি, এই আমার সঙ্গে এই বিশ্বকাপে বেশ আমার সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে মেলামেশা হচ্ছে ক্রিকেট ফুট মোহাম্মদ ইসামের। ইসাম সেদিন কালকে রাতেবেলা ইউটিউবে সেই শটটা বের করে আবার দেখাচ্ছিল। ওটা আমার মনে আছে, ইডেনের প্রেস বক্স তো অনেক উপরে, প্রায় মহাশূন্যের কাছাকাছি, তো ওইখান থেকে আসলে দেখা একটু মুশকিল। কিন্তু আজহারটা আমার মনে আছে যে মনে হলো যে উনি জাস্ট একটা ব্যাটটা এরকম করলেন, একটা ঝিলিকের মতো একটা ফ্লিক, এবং পরের মুহূর্তে যেটা আমরা দেখলাম বলটা মিডউইকেট বাউন্ডারি থেকে একজন ফিল্ডার করে নিয়ে আসছেন। তো এরকম অসংখ্য স্মৃতি আমার এই মাঠে ছড়িয়ে আছে। সর্বশেষ আমি এখানে এসেছিলাম 2016 টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং সেখানে বাংলাদেশের ম্যাচ ছিল শুরুতে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ খেলেছিল। এরপরে যেটা হয়েছিল সেটা আপনারা জানেন, 2016 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল হয়েছিল এই মাঠে। এবং এই মাঠের এত 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 ঐতিহ্যবাহী মাঠ, এত ইতিহাস, এত কাহিনী, কত বড় বড় প্লেয়ারের কত গল্প এখানে, তার মধ্যেও টি-20 তো একটা ছোটো খেলা, মানে ছোটো খেলা বলতে আকারে ছোটো আর কি, এখন তো অনেক বড় খেলা, টি-20 সবচেয়ে বড় খেলা হয়ে উঠতে যাচ্ছে, এটা আপনি বলতে পারেন আশা করি বা আশঙ্কা করি সেটা অন্য ব্যাপার। তো সেই টি-20 ফাইনালটাও কিন্তু এই মাঠের যে গল্পগাথা, মানে এই মাঠ নিয়ে যে একটা এত রকম কথাবার্তা, ওইটার মধ্যে একটা বাড়তি অধ্যায় কিন্তু এটাও খুব যোগ করেছে। কারণ সেই ম্যাচে আপনাদের বোধহয় মনে আছে কার্লোস ব্রাফেট কী করেছিলেন, এবং বেন স্টোক ছিলেন বোলার, শেষ ওভারে বোধহয় কত রান দরকার ছিল, পরপর 4টা ছক্কা না, পরপর 4টা ছক্কা মেরে সেই ম্যাচ শেষ হলো। তো এরকম অনেক স্মৃতি, আমি যদি বললাম না ইডেন গার্ডেন্সে যদি আমি বলতে যাই তাহলে এটার কোনো স্মৃতির শেষ হবে না। এটা যেহেতু আমি 93 বললাম, 95, 96, 97, তখন আমি প্রায় রেগুলারই আমার একটা রেগুলার ভিজিট ছিল কলকাতায়, খেলা মানে আমি চলে আসতাম, যেহেতু বাংলাদেশ তখন টেস্ট ক্রিকেট খেলতো না, বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলার সুযোগ খুব একটা হতো না, আজকে কলকাতা মোটামুটি আমার একটা রেগুলার গন্তব্য ছিল। তো স্বাভাবিকভাবে এই মাঠে এসে খুব ভালো লাগছে। এই মাঠে একসময় প্রায় 93-94 হাজার দর্শক বসে খেলা দেখতে পারতেন বলে বলা হতো, কারণ তখন আসলে ছিল কনক্রিটের বেঞ্চ, তখন এই চেয়ার ছিল না। এটা যখন আবার আধুনিক করা হয়েছে, আপনি কিছুটা দেখতে পাচ্ছেন খুব আধুনিক একটা স্টেডিয়াম এখন, এই স্টেডিয়ামটা যখন আধুনিক করা হয়েছে স্বাভাবিকভাবে আসন ক্ষমতা একটু কমে গেছে, এখন বোধহয় 67 হাজারের মতো, mid-60s মতো। তো ইন্টারেস্টিংলি বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটা দিয়ে আসলে এই বিশ্বকাপে প্রথম কী বলা যায় বোধন হচ্ছে, বোধন শব্দটা আমি এই কারণে বললাম যে দুর্গাপূজা মাত্র শেষ হলো এবং সেটার ছাপ আমরা এই শহরের সব জায়গায় দেখতে পাচ্ছি। আজকে স্টেডিয়ামে আমার হোটেল থেকে নর্মালি 10 থেকে 15 মিনিট লাগার কথা, আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল, কারণ অনেক রাস্তাঘাট বন্ধ। ওই দুর্গা প্রতিমাগুলো, যারা আমাদের দেশে যেরকম দশমীর দিন এগুলো বিসর্জন দিয়ে দেওয়া হয়, এখানে সেটা দেওয়া হয় না, সেই দুর্গা প্রতিমাগুলো আজকে সব একটা নির্দিষ্ট রোড একটা রাস্তায় যাবে, এখানে মুখ্যমন্ত্রী আসবেন, তিনি দেখবেন, দেখে পুরস্কার দেবেন নানা রকম। এই কারণে পুরো কলকাতায় আজকে বিকেল থেকে যেটা কার্নিভাল বলছে তারা, বিকেল থেকে একটা মানে উৎসব, আর একটা উৎসবের যে যেটা শেষ হয়েও শেষ না হওয়ার মতো উৎসব, এবং এই উৎসব শেষ হওয়ার আগেই আবার ক্রিকেট উৎসব শুরু হয়ে যাচ্ছে। ইডেন গার্ডেন্সে আমরা আছি এখানে আরও বেশ কয়েকদিন, বাংলাদেশ সবচেয়ে এই বিশ্বকাপে সবচেয়ে লম্বা সময় এই মাঠেই আছে, এই মাঠে বলতে সারাক্ষণ তার মাঠে থাকবে না, হোটেলে যাবে, মানে এই শহরে আছে আর কি, এই শহরে 7 দিন আছে,
কাজে এই শহর নিয়ে আমি আর একটু কথা বলবো, আর মাঠ নিয়ে কথা বলবো। আজকে শুধু এটুকুই বলি এবং ভবিষ্যতে আমি বাংলাদেশে আমার এই মাঠের আমার সবচেয়ে দেখা মাঠ থেকে দেখা স্মরণীয় স্মৃতি নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো।